हेलो बंधुरा, वेलकम टू आवर चैनल बार सेफ जोन। तो बंधुरा आज के आबार एक चले एलाम नतून भिडियो निये। तो भिडियो बंधुरा आगेर बार भिडियोते जो पायरेटी के देखिए मैं रेस्क्यू कर आना जो पायरेटे छिलो तो तार आपडेट देव एवं तार साथे आरेकटा नतून भिडियो आछे। आमरा नतून आरो किछु जिनिस निये एसेछि तो सेइगुलो आपनादेर साथे शेयर करब कि एनेछि आर केमन ओगुलो अवश्यई किन्तु आपनारा जानाबेन। तो एइगुलो देखार जन्य भिडियोर संगे थाकुन एबं पुरोटा देखार चेष्टा करब। तो चलुन शुरू करा जाक। तो प्रथमे चले एलाम छादे। आर छादे एसे देखुन छोट्टो बाच्चागुलो खाच्छे एखन। पालालो आमाके देखे दे। ओई देखुन आरेकटा शुदू पा जा तो नहीं है नहीं आई जा ढुके गल देख खाचे का सुंदर धर धर देखी धर धर जा धर किचु करबे ना जाओ धरो धरो देख खाचे देख खाचे की खाचे बोल तो कॉफी पता तो आम्रा जखन एरकम भावे छोटो बाच्चागुलोके खुले राखी तखन किन्तु बड़ो खरगोशगुलोके एगुलोके भीतरे रेखे दी। आर ओखाने नीचे जे खरगोशटाके देखछेन ओटा किन्तु एदेर मा। तो ओ खोला थाकले कोनो क्षति हय ना किन्तु ओरा जदि छाड़ा थाके ताहले किन्तु बाच्चागुलोके मारे। ओई जन्य आम्रा जखनई बाच्चागुलोके खुली तखन ओदेरके खाचार भीतर रेखे दी। तो चलुन बंधुरा एबार देखे नेवा जाक खूब जोरे बेशी दो दिन टाइम लागलो ठीक होते ओषुध गुलोर भालोई काज करेछे। तो एखन अनेकटाई सुस्थ एखन आरो किन्तु छादे खोला अवस्थातेई थाके। এখানে অনেকগুলো খাঁচা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, কিন্তু আমরা খাঁচাতে ওকে রাখি না, ও খোলা অবস্থাতেই থাকে, উড়ে উড়ে বেড়ায়। আর দিনের বেলায় শীতকালে দিনের বেলায় রোদটা পেয়ে যায়, তো ওই জন্য সুতো পা এখানে খরগোশ কিছু করছে কয়ে হাত দে তো এই ধর ধর কাকার কাছে চলে গেল যা কাকার কাছে চলে গেল নিয়ে আয় যা এই দেখায় দেয়া ই বিড়ি চারে चले गल घर ढुके गल पायरा टे क्या एकदम सुस्थ हो गए ए धुन की सुंदर उड़े बेड़ा पूरा उठते से गल বন্ধুরা পায়রাটা এখানে খোলা অবস্থায় থাকে। আর যখন রোদটা একটু বেশি হয়ে যায় কারণ এখন শীতকালটা কমে গেল ঠান্ডা অতটা নেই তো রোদটা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু ও এই রকম ভিতরে চলে আসে। এই যে এই যে ভিতরে চলে যায় ভিতরে গিয়ে পর এই জায়গাটাতে বসে থাকে। ওই যে ওখানে জানলার কাছটা দেখছেন ওখানটাতে বসে থাকে বেশি রোদটা সহ্য করতে না পারলে। আর এমনিতে ছাদেই ঘুরে বেড়ায়। একে একটু খাবার দাও এই 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 এটা এটা একটু বেশি ছটপটে এই 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 শো 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 মার ঘুম করে দাও ঘুম করে দাও ঘুম করে দে ঘুম হাত বুলে দাও হাত বুলে দাও দে ঘুম করে এই যা চলে গেল। সুতপা কোলে নিতে পারবি তুমি কোলে দাও কো দেখি না তুই কোলে নে তো এখানে বস এখানে বস এখানে বস দেখ তোর আমি কোলে দিয়ে দিচ্ছি বস এখানে বস তুই এই পালাচ্ছে দেখ পালাচ্ছে সুতপা এখানে বস দেখ একটা জিনিস করব বস 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 দেখ দেব দেব বস কোলে বসো হ্যাঁ এইখানটাতে খরগোশটাকে নিবি হ্যাঁ নে এই সুতপার কোলে দিয়েছে হাত বুলি দে দেখ কি সুন্দর আছে তোর কোলে হাত বুলি দে দেখ তো কোলে বসে আছে আরেকটা নিবি এদিকে তাকা ওইদিকে তাকা আরে ক্যামেরার দিকে তাকা ক্যামেরার দিকে তাকা আনিবি এনে আরেকটা আসেছি না
আর নিবি না আরে এক আমি নি ঠিক আছে তুই ওকে না ধর এক আমি হাত গুলা নালে পালাবে এরকম করে হাত দে এক আমি নিচ্ছি ঠিক আছে দেখ কি সুন্দর আছে বন্ধুরা যেটার জন্য আজকের এই মেইন ভিডিওটি তো সেটা হলো এই যে এই দুটো পায়রা কে বন্ধুরা আমরা কালকে নিয়ে এসেছি তো দেখুন কি সুন্দর দেখতে সত্যি খুবই সুন্দর দেখতে দেখি একটু শুধু আর পুরো একদম মানে মানুষের সাথে মিশতে খুব পছন্দ করে একদম অন্যরকম মানে উড়ে যাচ্ছে এরকম না হাতে হাতের এরকম হাতে করে ডাকলে হাতের কাছে চলে এসছে দেখুন কি সুন্দর সুন্দরভাবে বসে আছে সাধারণত পায়রা এরকম বসে থাকে না তো দেখুন কি সুন্দরভাবে বসে আছে দাঁড়ান একটু জুম করে ভালোভাবে ওদেরকে দেখাই এ দেখুন আর মাথাতে ঝুঁটি হয়েছে না একটা আছে ওটা নেই হ্যাঁ ওইটা নেই এইটার আছে কালারটা সত্যি দারুণ সুন্দর কালারটা আচ্ছা খরগোশটা চলে এসছে ওই যেন উঠে আবার পিঠে চেপে গেল লে ওই যে খরগোশটাকে দেখে পর ভয়ে উপরে উঠে গেল কাকার পিঠে চেপে দিয়েছে হ্যাঁ কাকার পিঠে চেপে দিয়েছে আর এই যে এটা খরগোশগুলো আসলে তোরা দেখেনি মনে হয় আমাদের পায়রাগুলোর অভ্যাস আছে খরগোশগুলোকে দেখে পর কিন্তু এলা যেহেতু নতুন ওই জন্য এরা বুঝতে পারছে না খরগোশগুলোকে দেখলে ভয় পালাচ্ছে এটা মাঝে মাঝে আছে তোমার পিঠে নামছে ঘাড়ের কাছে হাতটা এই দিক থেকে নাও দেখ কাকা ধরতে পারছে না মানে পুরোপুরি মানুষের সাথে একদম গায়ে চিটকে আছে যা আয় দেখ কপাটে উঠে দিল আয় দেখ ওকে ভয় পাওয়াচ্ছে দেখ ছোট বাচ্চাটা চলে এসছে তো বন্ধুরা এই যে হাতে যে পায়রাটি আছে এটা হলো মেল আর নিচে যেটা আছে হ্যাঁ ফেদারটা অনেকটা আছে আর নিচে যেটা আছে সেটা হলো ফিমেল আর দুটোই কিন্তু দেখতে একই রকম কিন্তু মেলটার মাথায় ঝুঁটি আছে ফিমেলটার নেই এটাই যে পার্থক্য তো বন্ধুরা ওদেরকে এখন কলোনিতে রেখে দেওয়া হোক যাও রেখে দাও তো এই ছিল আজকের ভিডিওটি আর নতুন পায়রাগুলোকে আনা হয়েছে আমাদের তো সত্যি খুব পছন্দের আপনাদের কেমন লাগলো পায়রাগুলি অবশ্যই কিন্তু জানাবেন আর এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আজকের জন্য এইটুকুই ধন্যবাদ।